আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ফোনের রিভিউ নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল সিরাজুল ইসলাম ইউটিউব চ্যানেল। আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি ছোট একটি কিউটের ডিব্বা ফোন। দেখতে ফোনটি খুবই সুন্দর এবং অসাধারণ ডিজাইন ফোনটির। অ্যান্ড ফোনটির ব্যাক পার্টের দিকে তাকালে উপরের দিকটাতে স্পিকারের দিকটাও খুব সুন্দর। সামনের দিকটা তো নোকিয়া 3310-এর মতো লাগে, মোটামুটি অনেক ছোট, আমার দেখে সবচেয়ে ছোট ফোন এটি। এটি একটি নোকিয়া চাইনিজ ফোন। ফোনের পিছনের ব্যাক পার্ট না খুললে আপনি বুঝতেই পারবেন না এটি অরিজিনাল না ডুপ্লিকেট ফোন। সো সব মিলিয়ে কথা বলার জন্য আপনি এই ফোনটি ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের পাশাপাশি, যেহেতু কথা বলার জন্য শুধু এই স্মার্টফোনটি আমার কাছে খুব ভালোই লাগে। ফোনটির ব্যাকপার্ট খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি সিম ইউজ করতে পারবো এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এই ফোনটিতে। এই ফোনের দুটি সিমই কিন্তু মাইক্রো সিম। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই ফোনে মেমোরি কার্ড লাগাতে পারবো, কিন্তু মেমোরি কার্ড লাগানোর পর আমরা শুধু অডিও গান শুনতে পারবো, এটাতে ভিডিও গান দেখা যাবে না। সো গাইস, সব মিলিয়ে ফোনটি আমার কাছে খুব কিউট অ্যান্ড খুব ভালো লেগেছে ফোনটি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই ধন্যবাদ। All the choices you made, did you make them?